सुप्रभात बंधुगण, কালকে সন্ধ্যাবেলাটাতে ঘুমিয়ে গেলাম, তোমরা জানো তো, তার জন্যে সারাদিন তো কাজে কাজে ব্যস্ত ছিলাম, দিয়ে তোমার এই সোশ্যাল মিডিয়া খবর টবর ফেসবুক হাবি জাবি ওইগুলোর থেকে একটুকু দূরেই ছিলাম, মানে সময় পাইনি, তো দিয়ে ভিডিওটা সেই ঘুম থেকে উঠে ঘুমের ঘরে রেডি করে পরে দিলাম, তারপরে দেখলাম খবরটার ব্যাপারে। খুব খারাপ লাগলো যে জেনারেল বিপিন রাওয়াত আমাদের দেশের একদম টপ তো ডিফেন্স অফিসার, তিনি তার স্ত্রী এবং আরও 11 জন আমাদের ডিফেন্সের জন্য ইম্পর্টেন্ট, আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট মানুষ, যে এইভাবে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি তাদেরকে চলে যেতে হলো, খারাপ লাগলো ব্যাপারটা। আমাদের জন্য সেটা দুঃখজনক, আমাদের আসমুদ্র হিমাচল শকে আছে যে কিভাবে হলো, কি করে হলো, কেন হলো, কারণ প্রত্যেকটা মৃত্যু তো যন্ত্রণাদায়ক বটেই, তারপরে আবার এই ধরনের স্ট্রেচারের মানুষগুলো যাদের থাকাটা আমাদের জন্য খুব জরুরি, খারাপ লাগলো। তো স্যার ম্যাম আপনারা, আপনাদের লেগেছি তো রয়েই যাবে, আপনাদের কাজ রয়ে যাবে, চলে যেতে হলে অসময়ে ইয়ার করা যায়, খারাপ, সত্যি খারাপ হলো ব্যাপারটা। তবে এই পরিস্থিতিতেও যে এখানটাতে আমাদের দেশের অধিকাংশ মানুষ শকের মধ্যে আছে, একটা ট্র্যাজিক ঘটনা, এটা দুঃখের মধ্যে আছে, যেটা থাকার কথা, যেটা থাকা উচিত বলে আমার মনে হয়, এখানেও কিছু মানুষ ফুর্তি পাচ্ছে, কীভাবে পাচ্ছে জানি না, মানে কোনো মৃত্যুতে কীভাবে এই ধরনের ফুর্তি পাওয়া যায় আমার আইডিয়া নেই বস, তাদেরকে আর কি বলবো, তাদের শুভ বুদ্ধির সঞ্চার হোক। আর সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং এই আরও 11 জন, তারা থেকে যাক তাদের কাজের মধ্যে দিয়ে, এই আর কি, রেস্ট ইন পিস। খাওয়া দাওয়ার মধ্যে একটু হালকা করে পজিটিভ শিফট আনার চেষ্টা করছি, বুঝলে তো, তার জন্য এইগুলো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এই যে খাচ্ছি, তা মানে একটু খাবো তো, সেই তো একটু ভালো জিনিসই খায়, তাহলে শরীরও খুশি, মনও খুশি, বাপমা খুশি, পান্নার খুশি, তোমরাও খুশি, ওটা নাই, খাই খাই। এই যে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, আজকে এই মুগ, এই সবুজ মুগ অল্প তোমার ভিজিয়ে রেখেছিলাম, এই সেটারই অল্প চাট করে খাবো, এই যে পেঁয়াজ লঙ্কা হাবি জাবি সব রেডি করে নিয়েছি, এই যে এটা আমার হচ্ছে গরিবের মিক্সার গ্রাইন্ডার, এইটাতেই এই পেঁয়াজ ফেঁয়াজ এগুলোকে কেটে নেবো, দিয়ে তারপরে মিক্সচার করে দেবো, বুঝলে তো, তাই এগুলোকে দিয়ে দিই, বেশ সুন্দর এটাতে কিন্তু কাটা হচ্ছে, বুঝলে তো, অল্পর মধ্যেই, বেশি চাপও নাই, একটু ঘর ঘর করে ঘুরিয়ে দিলে পরে, মানে কুড়িয়া লোকের জন্য পারফেক্ট আইটেম এটা, ঠিক আছে, তারপরে লেবু টেবু দিয়ে পুরো একদম রেডি করে নেবো আর কি। এইটা তোমাকে এই একবার ঘুরিয়ে পরে দেখাচ্ছি যে কীরকম শেষকালে দাঁড়াচ্ছে, বুঝলে তো। এইরকম বেশ ভালোই ইয়া হয়ে গেছে, আর এটাতে অল্প ইয়েগুলো দিয়ে দিচ্ছি, এই কলাইগুলো, এবারে কলাইগুলো দিয়ে পরে ওই ইয়েটা চেঞ্জ করে দিলাম, একটু আগে সেই কাটারটা ছিল, এবারে দিয়ে দিলাম মাকারটা, এবারে এটাতে অল্প একটু লেবু, তারপর একটুকু তোমার কি বলে নুন, একটু চাট মশলা, এগুলো দিয়ে পরে মিক্সটা করলু, তাহলে মানে মাসে মারাত্মক খাবার দাবার, বুঝতেই তো পারছো কীরকম কী টেস্ট হবে না হবে, লাই এটাতে নুন লেবু একটু চাট মশলা সব দিয়ে, ও মানে এই যে করছি না তৈরি, এখনই তোমার একদম পুরো লোভ লাগছে, পুরো জিভ দিয়ে জল গড়াচ্ছে, একদম রেডি করে দেখাচ্ছি। তো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, একদম পুরো ফ্রেশ হেলদি ব্রেকফাস্ট, বুঝতেই পারছো কীরকম টেস্টে হবে, একদম যা সুন্দর সেন্টে উঠছে, এটাতেই মনে হবে যে খেয়েলি, বুঝলে তো, খেতেও ভালো আর হেলদিও বটে, বুঝলে নাই, এখন আর দেখাতে মন যাচ্ছে না, এবারে আমি খাই আগে, বুঝলে তো, তারপরে গল্প হচ্ছে, তারপরে কালকে রাত্রে কী করেছিলাম সেগুলো দেখাচ্ছি। এটা যে লেভেলের হয়েছে না এখেতে বলার লয়, আর কালকে রাত্রে করেছিলাম তোমার একটা বেশ
ব্রাউন ব্রেড ডিম ফিম দিয়ে একটা মারাত্মক রকমের আইটেম, নাম দেওয়া হয়নি, সময় পাইনি, কী যা পেয়েছিল খেয়ে নিয়েছি। তবে রাত্রেবেলায় দেখানো হচ্ছে না অনেক সত্যি। হ্যাঁ, তো অনেকে তোমরা নোটিফিকেশনও পাচ্ছ না, বা রাত্রেবেলায় খাবার টাবার করলে সেগুলো হয়তো সেই পরের দিন দেখানো হচ্ছে না, ছবি দেখিয়ে দিয়ে যাচ্ছে এখানে। তো ইনস্টাগ্রামে আসতে পারো মন গেলে পরে, বা ফেসবুক পেজে, ওইখানেও দেওয়ার চেষ্টা করবো, যেগুলো সবসময় ব্লগে ঢুকবে কিনা সেগুলো। ঠিক আছে, ইনস্টাগ্রাম ফেসবুক দুটাতেই পাতি বাংলা ব্লগস লিখলেই পেয়ে যাবে, মন গেলে আসবে, না মন গেলে এসো না, বাস আরামসে এখন একটু খাই, পরে আবার গপ্প হবে। হ্যাঁ, ইনস্টাগ্রামটা তাদের জন্যও, যারা বলো যে দাদা অমুক জায়গায় এসেছিলে বললে নাই, জানতে পারলে ওই হতো, তো একটু আসতে পারো, তাহলে ওখানে আপডেট ফাপডেট দেবো, তাহলে জানতে পারবে তোমরা যে কোথায় গেলাম না গেলাম, তোমাদের ওখানে গেলাম কি না, ওটা নেই। পায়রাগুলো কত সুন্দর গোল 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 করে ঘুরে ঘুরে উড়ছে, সেই লাগছে, আবার আসছে, বসে গেল। দেখো পায়রাগুলো কত সুন্দর উড়ে উড়ে এসে বসছে, বেশ লাগছে কিন্তু। চান টান করলিলাম, চান টান করে সেই পুরো সানকিস্ট ব্যাপার স্যাপার, একদম পুরো চড়া রোদে একটু মাথা ফাথা শুকিয়ে নিচ্ছি, একটু ছাড়িয়ে নিচ্ছি, বারবার করে এদিক ওদিক করে, তাই এটা তো বুঝতে পারছো লম্বা চুলের বহুত কেস। আবার আমার এখন চুলটা সেই কন্ডিশনার হাবি যাবি লিয়ে পরে নাই, কন্ডিশনারটাই তো শুধু লি, শ্যাম্পুটার পরে নালে একদম সেই জট হয়ে যায়, তোমার ইয়া হয়ে যাচ্ছে, ব্রাউন ব্রাউন একটা ভাব চলে আসছে। আর এমনিতে তো পেকে তো বোম ফুটা হয়ে গেছে, সেই সল্ট অ্যান্ড পেপার তার সঙ্গে আবার ব্রাউন সুগার সব কিছুই থাকছে চুলটাতে, সেই কফি দোকান হয়ে যাচ্ছে চুলগুলো, বুঝলে তো। আর হ্যাঁ, অনেকে তোমরা সেই কিউএন এর ব্যাপারে বলছিলে, 10K স্পেশাল একটা হবে, আর লাইভ অনেকদিন আসা হয়নি নাকি, তো লাইভেও আসতে হবে, তো কখন আসা যায় একটু পোল ফোল দেবো, ভোট ফোট করে দেবে। ঠিক আছে, ভেবেছিলাম আজকে যে সে অ্যাসেজ ট্যাসেজ চলছে, তাহলে ব্রিটিশ লাঞ্চ করবো, মানে সেই ল্যাদ লাগছিল বলি, আর ভাত টাত এখন করতে পারি না, তুই ওই পাউরুটি ফাউরুটি খেয়ে নি বলি, না ভাই বাঙালি তো অল্প ভাত খাওয়াতে হবে, চলো ভাত অল্প খেয়ে আসি, রাত্রেবেলাতে ওই সকল হবে, লাই চলো বেরিয়ে এবার পুয়া বাগান জিন্দাবাদ। অল্প ভাতের খোঁজে পুয়া বাগান মোড়টার দিকে চলে এসেছি, এই এই হচ্ছে পুয়া বাগান মোড়, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা জেনে নাও। আর এই দিকটাতে একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, শয়তানের রাস্তা না, তো ওইটাতে খাওয়ার জন্য এখন পয়সা নাই, এখন সেটান সাইড আউট বাংলায় করে বললাম আর কি, ওইটা তো পরে কোনো দিন খাবো না, একা একা রেস্টুরেন্টে খেতে গেলে বান্দর বান্দর ফিল হয় বলেইছি। আর এই হচ্ছে পুয়া বাগান মোড়, অনুষ্ঠান ফনুষ্ঠান আছে বোধ হয়, আর এখানটাতে এই যে একটা ছোটো পাড়া হোটেল রয়েছে, এটাতে যাই খেয়ে লিগে একটু ফটিক দা ভাইবস পুরা, চলো। এই হচ্ছে আজকের মেনু, ভাত, বাঁধাকপির তরকারি, শাক ভাজা, আর এদিকে হচ্ছে অল্প আলু ভাজা আর মাছ। তো এইটাতে আজকে বলি প্রথম খাচ্ছি এই হোটেলটাতে, আগে কোনোদিন খাইনি, ভালোই ওটা সেই ফটিকদার মতন ভাইবস বললাম নাই। আর এখানটাতে আশেপাশে অনেকগুলোই আছে, সবগুলোতে একে একে খাবো, সেগুলো তো বলবো তোমাদেরকে কেমন কি বটে। তো আপাতত খেলি কীটা হয়েছে, আর বললাম মানে ভাত ছাড়া হবে না, এক বেলা ভাতটা খুব দরকার, ইম্পর্টেন্ট, তাই বলি না ব্রিটিশ ব্রেকফাস্ট পরে হবে, ওটা ডিনারে শিফট হয়ে গেল লাঞ্চটা, তো আপাতত এটা খাই তারপর গপ্প হবে। খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর টাটকা ফ্রেশ খাবার দাবার, গরম গরম ভাত, তারপরে যা দেখালাম দেখতে পেলে, তারপরে আবার একটা অন্য একটা সবজি দিয়েছিল, খেয়ে পশি যায় আমার এইসব ছোটো ছোটো হোটেলগুলোতে, কারণ কি বলো দেখলি এইগুলোতে না একটা সিম্পলিসিটি, একটা আন্তরিকতা, একটা আতিথেয়তা থাকে যেটা অনেক জায়গায় পাওয়া যায় না। তো চলো যাই একটু রেস্ট ফেস্ট নিয়ে যা, তারপরে আবার দেখাবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, দেখো সন্ধ্যা হতে চললো আর আকাশের রংটা কত সুন্দর পাল্টাচ্ছে, আর চাঁদটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ছাদে বসে সন্ধ্যা দেখার এইটাই মজা, কালার কালার। মনটা খুব বাঁকুড়া বাঁকুড়ো করছিল বুঝলে তো, তার জন্য একটু বেরিয়ে গেলাম। তাই যাই, বইমেলা কালকেই শেষ, আর এখনো পর্যন্ত তোমাদেরকে দেখানো হলো নাই, আশা করি কালকেই দেখাবো, তখন দাদা একটু বাঁকুড়া দিকটায় গেছি, ওন দিকটা একটু ঘুরে অন্তত তো আসি, অভ্যাস 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 বুঝতে পারছো তো, চলো ঘুরে আসি এক পাক। অতএব প্রমাণিত যে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, কেন ক্যামেরাটা ঘুরালে বুঝতে পারবে, মানে দেখো এমন দিনে কৃষিভবন এলাম যেদিনে কৃষিভবন মোটামুটি খালি, মানে এটাকে খালি কৃষিভবনই বলা যায় দু একটি লোক ঠোক বাদ দিয়ে, কারণ সামনে বইমেলা চলছে, এটাই তো ব্যাপার।
আর বইবেলা যে তোমাদের দেখাইনি এখনো পর্যন্ত পুরো ফুল ব্লগ, তার দুটো কারণ আছে। সেটি হচ্ছে এক নম্বর কারণ কি না, অলরেডি বলে দিয়েছিলাম তোমাদের যে কবে থেকে কবে বটে তোমরা আসতে পারো, তাহলে জানিয়ে দিয়েছি, সে ব্যাপার কোনো চাপ নাই। আর যারা আসবে আর যারা এসেছো, অতদিন এসেই গেছো, কারণ কালকেই শেষ, এতদিন পর্যন্ত কি আর না এসে থাকবে, হইলো দু নম্বর। তিন নম্বর হচ্ছে যে যারা দেখো নাই, যাদের কাছে প্রথম দিনও যা শেষ দিনও তাই, যাই 52 তাই 65। তো আমি একটু সুফল বাংলায় ঢুকলাম সুজি লিতে, এমন মাস্ক পরে পরে ঢুকা দরকার, ঢুকেওছি। তো এই সুজি লুবো কারণ হচ্ছে কি, সুজির পরোটা বানাতে হবে। তো চলো এক্সপেরিমেন্টটা করে দেখতে হবে আর কি, এটা আগে পেমেন্ট করি দিয়ে বেরাই, ঠিক আছে চলো। ভাবলাম একটা জিনিস, কিন্তু শেষ করে দেখলাম যে না, জিনিসপত্র দেখে পরে আরও কিছু কিনতে মন গেলো, দিয়ে গোটা দিনে খুলেও আর কি, তা বেশি লয় হালকার উপরে গিয়ে আজকে গেলো, চলো এবারে বেরিয়ে যাই। এই যে আবার ঘুরে যাচ্ছি, এখন রয়েছি দাঁড়িয়ে পরে লোকপুর মোড়টাতে, বুঝতে পারছো জায়গাটা। তো ব্যাপারটা হচ্ছে কি বলে দেখিনি, প্রত্যেক দিন এখন একটা র্যান্ডাম টাইমে যাচ্ছে ভিডিও, কোনোদিন সন্ধ্যে 7টায় হচ্ছে, কোনোদিন 7:30, কোনোদিন 8টা, কোনোদিন 9টা, 9:30 দিয়ে অ্যাব্রাপ যাচ্ছে আর কি। দিয়ে এক্ষুনি হঠাৎ করে ডিসিশন নিলাম যে না, আজকেরটা এখনই দুবো নাই, দুবো কালকে সকাল 10টায়। এখন প্রত্যেক দিন আজকের আজকের দিনেরটা যাবে, তারপর দিন সকাল 10-এ, আর আজকে একটু পরে রুম যেয়ে পরে করবো একটি লাইভ, ঠিক আছে। তো দেখা যাক, এক্সপেরিমেন্ট চলা দরকার আছে, ওটা নাই চলে যাই তাড়াতাড়ি করে। মুছামুছি করে করে হাইরান, মানে এই ডিম সিদ্ধ করতে যেয়ে পরে রান্নাবাটি পর্বের একটি ডিম গেল ফটাস করে ফুটে, এই দেখো একেবার ডাম্পিং করা হয়েছে, আর একটি রইল, তাকে সিদ্ধ করা হচ্ছে। আর এই বললাম না, সে ব্রিটিশ খাবার দাবার খাবো, তাহলে ব্রেড টোস্ট হবে হালকা করে, এদিকে বাটার টোস্টই করে নেবো, বেশি চাপ নাই। তো হোক, তারপরে লাইভে বসবো, বুঝলে তো, হুট করে প্ল্যানিং হলো, ঠিক আছে খাবারটা লি তারপর বসি। এই তো ডিম চাড়ি লিখছি, আর দেখো এগুলো গোটা কত ইয়া হয়ে গেলো ইয়ে করা, আর এগুলো হয়ে গেছে, এটা হালকা করে একটু বাটার লুবো আর একটু স্প্রেড করবো আর খাবো, বাস এই হচ্ছে মজা। গরম গরম ইয়েতে একদম হেভি চলে যাবে, তো এক হাতে তো চাপ আছে, তো আগে খাওয়া দাওয়ার বন্দোবস্তটা ঠিকঠাক করে করি, গোলমরিচ গুঁড়ো রাখা আছে বুঝলে তো, একদম মজা চলে আসবে পুরো খাওয়া দাওয়াতে, জলদি করে করি বুঝলে, লাইভ যেতে হবে এখনই, চলো। যারা দেখছিল তারা জানো এতক্ষণ লাইভ করছিলাম, মানে ভালো লাগলো তোমাদের সাথে রিয়েল টাইম গল্প করে পরে, কারণ তাছাড়া তো ধরো আমি বলে যাই, তারপরের তোমরা যখন দেখো সেই সময়তে কমেন্ট করো, রেসপন্স করো, আমি তার রিপ্লাই করি, রিয়েল টাইমটা তো হয় না, তা রিয়েল টাইম হলে পরে তখন একটা আলাদাই মজা লাগে, এখন ভালো লাগছিলো তোমাদের এত কমেন্ট পেয়ে, এত ভালোবাসা পেয়ে, এত অ্যাপ্রিসিয়েশন পেয়ে। ওরা সমস্ত কিছুগুলো পড়তে পারছিলাম না, কারণ সময় লিমিটেড এক নম্বর কথা, দু নম্বর হচ্ছে ফোন, তাহলে স্যাট 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 করে পেরিয়ে চলে যাচ্ছিলো, বুঝতে পারছো তো। তো এখন বাজছে 11:32, ঠিক আছে, আর 28 মিনিট পরে আমাদের এই চ্যানেলটার 1 বছর পূর্তি। যখন তোমরা ভিডিওটা দেখছো, কারণ কালকে সকাল 10টায় যাবে, মানে এই দিনটাতে 1 বছর আমরা যাত্রা শুরু করেছিলাম, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য, এসে জুড়ার জন্য। দুজনে শুরু হয়েছিল, আমি আর পার্টনার, কিন্তু 10,000 পেরিয়ে গেল 1 বছরের আগেই, আর সেটা তোমরা করে দেখিয়েছ, আমি চেষ্টা করে দেখেছি নিজের মতন করে, কী করবো আমি নিজের লাইফ দেখাই, বস যেভাবে দেখানো সম্ভব হয়, গল্প ঢুকাবো এখানে, ঝোল ঢুকাবো নিজের গল্পটাতে, হয় না তো, এই আর কি, সঙ্গে থাকবে সবাই, অনেক 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 ভালোবাসা লিও সবাই, ঠিক আছে, আজকে এখানে খতম করলাম, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি।